হাই বন্ধুরা, আমি রায়াস কিচেনের রায়া। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় আমাদের সুযোগ সুবিধা হয় না যে বাইরে গিয়ে খাবো, তাই জন্য আজকে আমি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি নিয়ে চলে এসেছি। যদি তোমাদের ভালো থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করো এবং বলো কেমন হয়েছে। প্রথমে আমাদের মশলাটাকে, বিরিয়ানি মশলাটাকে অন্যরকমভাবে তৈরি করে নিতে হবে। এখানে নিতে হবে বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, সাজিরে, সামরিচ, জায়ফল, জৈত্রী, ছোট এলাচ, সব কিছু নিয়ে একসাথে শুকনো খোলায় আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তারপরে পিতলের হাঁড়ি নিয়েছি, নিয়ে তার মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে একসাথে একটু গরম করে নিয়ে তার মধ্যে স্লাইস করে, পাতলা পাতলা একদম স্লাইস করে কাটা পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। খুব বেশি একটু ভাজা করিনি আমি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গরম জল। গরম জলের মধ্যে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে একটু আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ফোটানোর পর এই পজিশনে এসছে, তারপরে আমি আলুগুলোকে ঝপা ঝপ ছেড়ে দিয়েছি। আলুগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি তার মধ্যে আদা রসুন বাটা আর মিঠা আতর 5 থেকে 4-5 ফোঁটা মতন আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু গরম জল অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকনাটা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 7 থেকে 8 মিনিট পর আলুগুলো 80%-এর মতন সিদ্ধ করতে হয়। পুরোপুরি সিদ্ধ না, 80%-এর মতন। তারপর ওই ঝোলের মধ্যেই, অনেক সময় বিরিয়ানির যারা রান্নাবান্না করে তারা বলে পেঁয়াজের রস, যাই হোক, ওই ঝোলের মধ্যেই আমি এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। শুধু পরিষ্কার করে পরিষ্কার করা জাস্ট চিকেনগুলো, নুন হলুদ মাখানো নেই। তারপর মাংসগুলো দেওয়ার পর আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। তারপর আরেক পাশে ভাত চাপিয়ে দিয়েছি। মাংস হতে হতে ভাত হবে, মাংস হতে 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 আমার এখনও 7-8 মিনিট সময় লাগবে, তা ততক্ষণে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি আমি গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব দিয়ে ভাতটাকে তৈরি করেছি। তারপর দুধের মধ্যে খোয়া ক্ষীর আর এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরেকটা বোলের মধ্যে 1 কাপ জল, 1 কাপ জল, 1টা কেওড়ার জল, 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল নিয়ে ফ্রুট কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি হাঁড়ির মধ্যে ওই ব্লেন্ডটাকে, মানে দুধ খোয়া ক্ষীরের ব্লেন্ডটাকে দিয়ে দিয়েছি। তার সাথে আমি অ্যাড করেছি আলু বোখরা আর করেছি হচ্ছে বিরিয়ানি মশলা। অ্যাড করে এবার ভাতগুলোকে হালকার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, কোনো কিচ্ছু মাখাতে হবে না, হালকার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। আবার খোয়া ক্ষীর, দুধ, এলাচ গুঁড়ো যে করেছিলাম দিয়ে ইয়েটাকে, মিক্সিংটাকে দিয়ে দিচ্ছি। আর এবার ওই জল, কেওড়ার জল আর ফ্রুট কালার দিয়ে যে করেছিলাম সেই ব্যাপারটাকে আমি এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিলাম একটু বিরিয়ানি মশলা, দিয়ে হালকা পরিমাণে আবার একটু ঘি দিয়ে দিলাম, যত ঘি তত টেস্ট। তারপর আমাকে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে যাতে গন্ধ না বেরিয়ে যায়, তাই জন্য আমি আটা নিয়ে নিয়েছি। আটা মেখে আমার স্টাইলটা অন্যরকম, দেখো তোমরা, 1 ফোঁটা গন্ধ বেরোবে না, পুরো গন্ধ আটকে থাকবে।
এবার বিরিয়ানি উঠে গেল। বিরিয়ানিতে প্রথমে 10 মিনিট ফুল আছে জোরে করে দিতে হবে, 15 মিনিট আস্তে করে দিতে হবে, তারপরে আবার 10 মিনিট পুরো ভারী মানে গ্যাস বন্ধ করে দিলে বিরিয়ানি রেডি। এই দেখো কত নরম হয়েছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই কিন্তু টেস্ট করো কেমন লাগলো।